Assalamualaikum viewers, welcome to Rising News Bangla. Itno tar khobar khobar update pete amader channel ti subscribe kore sathe bell icon ti bajiye diben. Shudhu gaan noy hero namo poriborttoner nirdesh hero Alom ke. Shudhu Rabindra Sangeet, Nojrul Sangeet ba Polli Kiti noy samajik jogajog madhyome porichito hero Alom ke tar namer hero ongshotio poriborttoner nirdesh diyeche bole jana geche. Shomproti hero Alom namer porichito Ashraful Alomer gawa ekti Rabindra Sangeet ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ডাকা হয়। জনমনে অসন্তোষ তৈরি হয় এমন কাজ থেকে আগামীতে বিরত থাকার কথা জানান হিরো আলম। সেই সঙ্গে বিগত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান হিরো আলম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। তিনি মনে করেন গান গাইতে নিষেধ করে তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ তার হিরো নাম পাল্টানোর নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। যদিও পুলিশ বলছে হিরো আলমকে বিকৃতভাবে গান প্রচার করতে নিষেধ করেছেন তারা। হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে গত বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সে সময় তিনি বলেন হিরো আলমের বিরুদ্ধে ডিবি সাইবার ক্রাইম বিভাগের কাছে অজস্র অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাকে ডাকা হয়। তার কথা আর কি বলবো, পুলিশ যে পোশাক, যে ধরনের ডিআইজি এসপির যে পোশাক, তা না পরে কনস্টেবলের পোশাক পরে ডিআইজি এসপির অভিনয় করেছে। ডিএমপির কমিশনার শিল্পী সমিতিতে বলেছেন পুলিশের পোশাক পরে অভিনয় করতে হলে অনুমতি নিতে হবে। হিরো আলম শিল্পী সমিতির সদস্য নন, অথচ তিনি অনুমতি ছাড়াই পুলিশের পোশাক পরেছেন। কনস্টেবল ড্রেস পরে এসপি ডিআইজির অভিনয় করছেন, এটা তিনি জানেনও না। এরপর হিরো আলমকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হিরো আলমের মিউজিক ভিডিও আমারও পড়ানো যাহা চাই, আমি শুনেছি সেদিন তুমি, নানা মিউজিক ভিডিও নির্মাণের নামে গানকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এছাড়া বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য ও অশালীন পোশাক পরিহিত দৃশ্য ধারণ প্রচার করে দেশের মান ক্ষুণ্ণ করা হচ্ছে। সো দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।